বন্ধুরা, আপনারাও যদি আমার মতো অর্গ্যানিক গার্ডেনিং ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আসলে আমরা যারা আমাদের ছাদ বাগানে ফুল ফল শাক সবজি সবই জৈব পদ্ধতিতে ফলাতে ভালোবাসি, তারা রাসায়নিক কীটনাশকের কুফল সম্পর্কে সকলেই কম বেশি জানি। কিন্তু ছাদ বাগানের প্রিয় গাছগুলি যখন রোগাক্রান্ত হতে দেখি তখন মন খারাপ করে সেই ক্ষতিকর রাসায়নিক কীটনাশকই আমাদের প্রয়োগ করতে হয়। অথচ সময় মতো সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে যদি আমরা জৈব কীটনাশক প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর কীটপতঙ্গের হাত থেকে আমরা আমাদের গাছগুলিকে রক্ষা করতে পারি, সেগুলিকে ফুল ও ফলে ভরিয়ে তুলতে পারি। আর জৈব কীটনাশক বলতে সবার প্রথমে যেটা আমাদের মাথায় আসে, যেটা আমরা বুঝি, তা হলো নিম তেল। অনেকেই বলবেন নিম তেল দিয়ে কিছু হয় না, রোগ পোকার আক্রমণ ঠেকানো যায় না, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলবেন। কথাটা কিন্তু ঠিক নয়। নিম তেল বা জৈব কীটনাশক দিয়েই রোগ পোকার প্রতিরোধ করা সম্ভব, তার জন্য প্রয়োজন সঠিক পদ্ধতি এবং সঠিক মাত্রায় তার প্রয়োগ। আমি আমার ছাদ বাগানের সব ভিডিওতেই আপনাদেরকে নিম তেল ব্যবহার করার কথা বলি, কারণ আমি নিজে নিম তেল সহ বিভিন্ন জৈব কীটনাশক ব্যবহার করি। আজকের ভিডিওতে চলুন দেখে নিই কীভাবে আমরা আমাদের গাছে নিম তেল প্রয়োগ করলে আমাদের বাগানের সমস্ত গাছপালায় সব ধরনের রোগ পোকা বা ছত্রাকের আক্রমণ থেকে দূরে থাকবে। গ্রো গ্রিন গ্রো হেলদি ইউটিউব চ্যানেলের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। প্রথমে আসি নিম তেল কেনার কথায়। ভালো মানের নিম তেল সংগ্রহ করাটা খুবই জরুরি। ভালো মানের নিম তেল রুম টেম্পারেচারে এরকম জমাট বাঁধা বা ঘন হবে। এই নিম তেল কোনো কৃষি দোকান বা আয়ুর্বেদের দোকান বা অনলাইন থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আমার হাতে যে নিম তেলের প্লাস্টিক কৌটোটি দেখছেন সেটি অনলাইন থেকে কেনা। 250 মিলিলিটার এই নিম তেলের দাম পড়েছিল 240 টাকা। এবারে আসি কিভাবে আমরা নিম তেলটা তৈরি করব, অর্থাৎ কিভাবে এটা গাছে প্রয়োগ করব। নিম তেল যাতে জলে খুব ভালোভাবে মেশে সেজন্য অবশ্যই ব্যবহার করুন ঈষদ উষ্ণ গরম জল। এটি একটি 2 লিটারের স্প্রে বোতল। এই স্প্রে বোতলের জন্য আমি 2 লিটার হালকা গরম জল নিয়েছি। গরম জলে নিম তেল মেশালে তা যেমন খুব সুন্দর মিশবে, পাশাপাশি রোগ পোকা দমনেও এটা খুব এফেক্টিভ বা কার্যকরী হবে। যদি গাছ রোগাক্রান্ত হয় সেক্ষেত্রে 1 লিটার জলে 10 মিলি, আর প্রিভেন্টিভ মেজার্স হিসাবে, অর্থাৎ যদি নিরোগ গাছে প্রয়োগ করেন সেক্ষেত্রে লিটার পিছু 5 মিলি নিম তেল প্রয়োগ করলেই যথেষ্ট। নিম তেল প্রথমে একটা ছোট পাত্রে মিশিয়ে নিন। প্রথমে এরকম একটা ছোট পাত্র নিন। এবার এখানে নিম তেল ঢেলে নিন। তারপর লিটার প্রতি 1/2 চামচ লিকুইড সাবান বা যে কোনো হ্যান্ড ওয়াশ বা যে কোনো ধরনের লিকুইড সাবান এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন প্রশ্ন হলো এই সাবান প্রয়োগে কী লাভ হয়। সাবানের প্রয়োগে মিশ্রণটি আঠালো হবে, যা গাছের পাতা এবং অন্যান্য অংশে একটা পিচ্ছিল বহিরাবরণের সৃষ্টি করবে। এই পিচ্ছিল বহিরাবরণ গাছে বসে থাকা যে সমস্ত কীট পতঙ্গ সেগুলোর উপর পড়ে সেগুলোর একটি শ্বাসরোধকারী পরিস্থিতির সৃষ্টি করবে, তার ফলে সেই সমস্ত পোকামাকড়গুলো মারা যাবে। আর যদি নিরোগ সুস্থ সবল গাছ হয় সেক্ষেত্রে যদি এই মিশ্রণটি প্রয়োগ করা হয় তাহলে
এই সাবান আর নিম তেলের মিশ্রণ গাছের উপর যে পিচ্ছিল আবরণের সৃষ্টি করবে সেই আবরণে কিন্তু পোকামাকড় সহজে বসতে পারবে না বা ডিম পাড়তে পারবে না। এবার এই নিম তেল ও লিকুইড সাবান দুটোই খুব ভালো করে মিশিয়ে নিন। এবার স্প্রে বোতলে এই মিশ্রণটিকে ঢেলে দিন এবং ঈষদুষ্ণ গরম জলটাও ঢেলে দিন। এবারে খুব ভালো করে স্প্রে বোতলটিকে ঝাঁকিয়ে নিয়ে মিশ্রণটি জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিভাবে আমরা এটা প্রয়োগ করব বা কোন কোন গাছে প্রয়োগ করব, এটা আমরা যে কোনো ধরনের গাছে, আমাদের ছাদ বাগানের ফুল ফল সবজি যে কোনো ধরনের গাছে নিম তেল প্রয়োগ করতে পারবো। এটা সম্পূর্ণ অর্গ্যানিক। সামান্য যে লিকুইড সাবান ব্যবহার করা হলো তাতে গাছের ক্ষতি খুব একটা হবে না। আর একটা ব্যাপার হলো যে নিম তেলের প্রয়োগে ক্ষতিকর যে কীট পতঙ্গ বা ছত্রাক সেগুলো গাছ থেকে দূরে থাকে, কিন্তু উপকারী যে সমস্ত পতঙ্গ রয়েছে সেগুলো কিন্তু তার ওপর কিন্তু এর কোনো প্রভাব নেই। সুতরাং আমাদের গাছের যে ফুল ফলে পরিণত হওয়ার জন্য, পরাগায়নের জন্য যে মৌমাছি সহ বিভিন্ন ধরনের পতঙ্গদের আসা প্রয়োজন, সেটা কিন্তু এতে কোনো সমস্যা হবে না। এবার মিশ্রণটিকে গাছের পাতার উপরে নিচে কাণ্ডে খুব ভালো করে স্প্রে করে দিতে হবে। শুধুমাত্র উপরে স্প্রে করলে হবে না, পাতার উপরে স্প্রে করলে হবে না, কারণ অনেক পোকামাকড় রয়েছে যেগুলো গাছের পাতার নিচে কিন্তু ডিম পাড়ে। তাই গাছের পাতার উপরে নিচে যদি আপনারা ভালো করে স্প্রে করে দেন তাহলে খুব সুন্দর কাজ হবে। পরের প্রশ্ন হলো কতদিন অন্তর অন্তর আমরা আমাদের গাছে নিম তেল প্রয়োগ করব। কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ আক্রমণ গাছে হওয়ার আগেই নিম তেল যদি আমরা নিয়মিতভাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা, অর্থাৎ গাছে রোগ পোকা বা ছত্রাক কোনো কিছুরই আক্রমণ হবে না। এর জন্য প্রতি 10 দিন অন্তর অন্তর, অর্থাৎ মাসে যদি 3 বার যদি আমরা এই নিম তেলের মিশ্রণটা প্রয়োগ করি তাহলে আমাদের গাছ নিরোগ এবং সুস্থ সবল অবশ্যই থাকবে। আর গাছ যদি রোগাক্রান্ত হয় সেক্ষেত্রে 3 থেকে 4 দিন অন্তর অন্তর এই মিশ্রণটি গাছে প্রয়োগ করতে হবে। কোন সময় আমরা গাছে নিম তেল প্রয়োগ করব, যে কোনো কীটনাশকই প্রয়োগ করবার সেরা সময় হচ্ছে যখন দিনের তাপমাত্রা কম থাকে। খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা কোনোটাই থাকবে না। সেক্ষেত্রে উপযুক্ত একটি সময় হলো সন্ধ্যাবেলায়, কারণ সন্ধ্যার পরই কিন্তু রোগ পোকার উপদ্রব বাড়ে। তাই বিকেলে রোদ পড়ে যাওয়ার পর যখন আলো রয়েছে এই রকম অবস্থায় যদি আমরা গাছে নিম তেল প্রয়োগ করি তাহলে অন্যান্য কীটনাশকের মতো এটিও খুব কার্যকরী হবে। তো এইভাবে আমরা যদি আমাদের গাছে নিয়মিতভাবে নিম তেল সহ বিভিন্ন রকমের জৈব কীটনাশক ব্যবহার করি তাহলে আমাদের গাছেও কিন্তু কোনোরকমভাবে রোগ পোকার আক্রমণ হবে না। আমার জৈব কীটনাশক নিয়ে একটি সিরিজ রয়েছে, যে সিরিজে আমি দেখিয়েছি কিভাবে আমরা আমাদের বাড়িতে বিভিন্ন ঘরোয়া উপকরণ দিয়ে কীটনাশক বানাতে পারি, জৈব কীটনাশক, সেটা রসুন লঙ্কার জৈব কীটনাশকই হোক বা অ্যালোভেরার জৈব কীটনাশক বা ফাঙ্গিসাইড হোক বা নিম পাতা। নিম তেল অনেক সময় যদি আমাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে নিম পাতা দিয়েও আমরা একটা সুন্দর জৈব কীটনাশক বা ছত্রাকনাশক বানাতে পারি। সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা ভিডিওটি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।
ছাদ বাগানের নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। অর্গ্যানিক গার্ডেনিং করুন, নিজে সুস্থ থাকুন, পরিবেশকে সুস্থ রাখুন। নমস্কার।